দর্শক, ডক্টর টিভির লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি, রাজধানী ঢাকার সবশেষ পরিস্থিতি জানানোর জন্য। দর্শক, আপনারা জানেন যে ধীরে ধীরে ঢাকা তার স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে, ষষ্ঠ দফায় ছুটিও বেড়েছে। আপনারা জানেন প্রতিদিন যেমন লাফিয়ে লাফিয়ে রোগীর সংখ্যা বাড়ছে, আবার সাধারণ ছুটি বাড়ছে, রাজধানীতে যানবাহনের উপস্থিতিও বাড়ছে। নতুন করে কিন্তু আজকে আরও 790 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, এমনটি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে কিন্তু বাংলাদেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 11,000 অতিক্রম করলো। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে গাবতলীর এই প্রবেশ মুখ, অর্থাৎ রাজধানীতে প্রবেশ মুখে বেশ গাড়ির আনাগোনা ভালোই রয়েছে এবং অনেক ব্যক্তিগত পরিবহন সহ পণ্য পরিবহনেরও আমরা আসলে যানবাহন দেখছি। দর্শক, আপনাদের প্রথমে যে বিষয়টি জানাচ্ছিলাম যে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট রোগীর অর্ধেকই শনাক্ত হয়েছে গত 10 দিনে, এর মধ্যে গত 24 ঘন্টায় কিন্তু আরও 790 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে রোগীর সংখ্যা দাঁড়ালো 1,719 জনে। এবং এই যে গাবতলীতে প্রবেশ মুখে আমরা এখন রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ব্যক্তিগত পরিবহন যাচ্ছে, এখানে পুলিশের উপস্থিতি রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটি গাড়িকে আসলে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছেন, কিন্তু আসলে সবগুলো গাড়িকে আসলে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না, কারণ গাড়ির তো অনেক চাপ এখানে আমরা লক্ষ্য করছি। এবং একই সাথে রাজধানী ঢাকার যে বিভিন্ন এলাকায়, অর্থাৎ 50-এর অধিক জায়গাকে যে আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল আইএডিসি, আর সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে প্রতিদিনই আসলে সংক্রমণের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে করোনা ভাইরাস বা কোভিড-19 রোগী শনাক্তের খবর প্রথম আমরা পাই 8 মার্চ, এরপরে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আসলে 9ম সপ্তাহ চলছে, রোগী বাড়তে শুরু করেছে আসলে 6ষ্ঠ সপ্তাহের শেষ এবং 7ম সপ্তাহের শুরু থেকে। এবং আমরা জানি যে বিশ্বের অন্যান্য যেসব দেশে সংক্রমণের ঝুঁকি বেশি, যে সমস্ত দেশে আক্রান্তের সংখ্যার দিক থেকে তারা শীর্ষে রয়েছে, সে সমস্ত দেশগুলোতে মূলত 7ম সপ্তাহ থেকে শুরু করে আসলে সংক্রমণটা বাড়তে শুরু করেছে, এরপরে কিন্তু প্রতি সপ্তাহে সেটা অনেকটা জ্যামিতিক হারে বাড়তে শুরু করেছিল। বাংলাদেশে কিন্তু গত 2 সপ্তাহে রোগীর সংখ্যা আসলে একেবারে দ্বিগুণ হারে বেড়েছে, তবে সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় বাংলাদেশের রোগীর শনাক্তের কিন্তু শনাক্তের জন্য যে পরীক্ষা সেটি কিন্তু আসলে অনেক কম করা হচ্ছে। আপনারা দেখছেন যে আসলে রাজধানীর ব্যস্ততম এই জায়গাটিতে আসলে বা শুধুমাত্র গণপরিবহন বলতে আমরা বাস যদি বলি, বাসের অনুপস্থিতি রয়েছে, এছাড়া কিন্তু প্রাইভেট কার সহ মিনি বাস, রিক্সা, সিএনজি এবং পণ্যবাহী ট্রাক সব কিছু আসলে রয়েছে। এবং বোধ করি মনে হচ্ছে যে রাজধানীতে আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে নিয়মিত টহল ছিল সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য, যে আসলে রাজধানীতে বিভিন্ন জায়গায় তৎপরতা ছিল, চেকপোস্ট ছিল, সেটি কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা শিথিল দেখেছি। যদিও অনেক জায়গায় শিথিল দেখেছি, সেই দিক থেকে কিন্তু আমরা দেখছি যে রাজধানীর এই পয়েন্টটিতে আসলে পণ্য পরিবহনের ট্রাক যেহেতু চলছে, প্রাইভেট কার চলছে, সেহেতু কিন্তু এই জায়গাতে আসলে পুলিশের চেকপোস্ট আমরা লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আসলে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। গতকালকেও আসলে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যক্তিগত পরিবহন সহ মানুষের বাইরে বের হওয়ার প্রবণতাটা আসলে বেশি ছিল এবং মানুষ বাইরে কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে অনেকেই আসলে বের হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে 10 তারিখ থেকে নিয়ম মেনে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আসলে শপিং মলগুলো খুলবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এরপরেই কিন্তু আসলে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা আসলে বেশি করে বৃদ্ধি পেয়েছে। দর্শক, আপনাদের যে তথ্যটি আসলে আমরা জানাচ্ছিলাম, দেশে কোভিড-19 শনাক্তের পরীক্ষার পরিধি ও আওতা বাড়ানোর পর থেকে রোগী শনাক্ত বাড়ছে। শুরুতে কিন্তু রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ আইডিসিআরের পরীক্ষাটা আসলে সীমিত ছিল, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়, এরপরে 9 এপ্রিল থেকে একদিনে 100-এর বেশি রোগী শনাক্তের কথা জানানো হয়, এরপরের 2 দিন 100-এর কম ছিল, 12 এপ্রিল থেকে কিন্তু প্রতিদিন রোগী শনাক্তের সংখ্যাটা আসলে 3 অঙ্ক ছাড়িয়ে গেছে। এবং সব থেকে আশঙ্কার খবর হচ্ছে গত 9 দিন ধরে আসলে 500-এর অধিক রোগী শনাক্ত হচ্ছে। এই যখন অবস্থা তখন আমরা এখানে দায়িত্বে যিনি রয়েছেন, আমরা একটু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে দায়িত্বে রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আসলে আপনি তো এখানে দায়িত্ব পালন করছেন, আসলে মানুষের আইন মানার প্রবণতাটা আসলে কেমন? আমরা দেখছি যে রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকলে আসলে ব্যক্তিগত পরিবহন চলছে, আপনারা আসলে কী মনে করছেন, মানুষের কি বাইরে বের হওয়ার প্রবণতাটা বেড়েছে কি না? মানে না অযথা বাইরে বেরোচ্ছে না, আইন তারা রক্ষা করেই বাইরে হচ্ছে, তাদের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কখনো বাইরে হচ্ছে না যতটুকু আমরা জানতেছি বা বুঝতেছি আর কি। যারা আসলে বের হচ্ছে, আপনারা তো জিজ্ঞাসাবাদ করছেন তাদেরকে, তারা আসলে কি উত্তর দিচ্ছেন যে তারা কেন বের হয়েছেন, বেশিরভাগ উত্তর কি পাচ্ছেন? বেশিরভাগ উত্তর হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরি, যারা গার্মেন্টসের বিভিন্ন ধরনের গার্মেন্টসের কর্মীদের কাজের জন্য এই ক্ষেত্রে বেশি ব্যবহার হচ্ছে।
আপনারা তাহলে যারা গার্মেন্টসের জন্য বের হয়েছে শুধু তাদেরকেই ছাড়ছেন নাকি অন্য যারা বের হয়েছে তাদেরও আসলে কোনো প্রশ্নের সম্মুখীন করছেন কিনা বা তাদেরকে বাড়িতে থাকতে উদ্বুদ্ধ করছেন কিনা? না না, এটা তো অবশ্যই, এটা আমরা তাদেরকে ভেতরে রাখার জন্য ইয়ে করতেছি, যে মানে জরুরি কিছু যেটা না করলে নয় সেটাকে স্যাক্রিফাইস করা হচ্ছে, আদারওয়াইজ অন্য কাউকে ইয়ে করা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে আমরা এতক্ষণ কথা বললাম এখানে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন পুলিশ সদস্যের সাথে, যিনি এখানে দীর্ঘক্ষণ যাবত আসলে দায়িত্ব পালন করছেন। তো তিনি আমাদেরকে যেটা জানাচ্ছেন যে আসলে মানুষ আইন মানার প্রবণতা মানুষের এখনও রয়েছে। আমরা জানার চেষ্টা করেছি যে যাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হচ্ছে তারা আসলে কী উত্তর দিচ্ছেন। তিনি কিন্তু বললেন যে আসলে যারা গার্মেন্টস কর্মী এবং যারা গার্মেন্টসের কাজের জন্য বেরিয়েছেন এমন মানুষের সংখ্যা আসলে বেশি এই মুহূর্তে আসলে রাজধানীতে। দর্শক, আপনাদের যে খবরটি প্রথমেই জানিয়েছিলাম যে দেশে আজও কিন্তু 700 অধিক রোগী শনাক্ত হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু বাংলাদেশে 790 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে রোগীর সংখ্যা 11,719। গত 9 দিনের পরিসংখ্যান যদি আপনাদের একটু জানাই, গতকাল পর্যন্ত আসলে 9 দিনে রোগী শনাক্ত হয়েছে মোট 5,513 জন, অর্থাৎ এটি গত 9 দিনের পরিসংখ্যান। এবং আজকের 790 জন যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমরা দেখব যে আসলে রোগীর সংখ্যা 6,000 ছাড়িয়ে গেছে। এবং এই যে গত 9 দিনে এতগুলো রোগী শনাক্ত হয়েছে এই সংখ্যাটা যদি আপনাদেরকে একটু জানাই তাহলে আমরা দেখছি যে 27 এপ্রিল থেকে রোগী শনাক্তের সংখ্যা যথাক্রমে 497, এরপরে 549, তারপরে 641, 564, 571, 552, 665, 688, এরপরে গতকালকে 786 এবং আজকে কিন্তু 790। তো আসলে পরিসংখ্যানই বলে দিচ্ছে যে আসলে রোগীর সংখ্যা প্রতিদিন যেমন বাড়ছে আবার মানুষের কিন্তু বাইরে বের হওয়ার প্রবণতাটাও বাড়ছে। আসলে বিশ্লেষকরা তাই বলছেন যে আসলে যদি এই ফোর্থ স্টেজে বাংলাদেশ এখন রয়েছে এই সময়ে যদি আসলে পদক্ষেপটা বেশি কড়াকড়ি করে না নেওয়া হয় তাহলে কিন্তু আসলে দেশের জন্য মারাত্মক ঝুঁকি হিসেবে আসলে বিবেচিত হবে বলে আসলে তারা আশঙ্কা করছেন। এবং দর্শক, আপনাদের আমরা প্রথমে জানাচ্ছিলাম যে আমরা এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে যুক্ত রয়েছি আপনাদের সাথে। রাজধানীর সবচেয়ে পরিস্থিতি আপনাদের জানানোর জন্য আমরা এই মুহূর্তে আপনাদের চেষ্টা করছি। আপনাদেরকে যদি একটু ছবির মাধ্যমে দেখাই যে এখানে কিন্তু মোটামুটি একটি ছোটোখাটো যানজটের সৃষ্টি হয়েছে, যেখানে অনেক ব্যক্তিগত পরিবহন, অনেক সিএনজি এবং রিক্সার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এই জায়গাতে রীতিমতো আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত তারা যথাসাধ্য চেষ্টা করছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবার, এবং অনেককে তারা আসলে প্রশ্নের সম্মুখীন করছেন কেন বের হয়েছেন। যারা সদুত্তর দিতে পারছেন তাদেরকে আসলে বাড়িতে থাকতে উদ্বুদ্ধ করা হচ্ছে, যারা সদুত্তর দিতে পারছেন না তাদেরকে আসলে নানাভাবে আসলে তারা আসলে প্রশ্নের সম্মুখীন করছেন। দর্শক, দেশে সংক্রমণের সপ্তম সপ্তাহ আসলে শুরু হয়েছে 19 এপ্রিল, এবং ওই দিন পর্যন্ত দেশে মোট আক্রান্ত ছিল 2,456। এবং 18 এপ্রিল থেকে একদিনে শনাক্ত হয়েছে 18 এপ্রিল থেকে শুরু হয় আসলে 300-এর বেশি শনাক্ত, এর উপরে চলে যায় সংক্রমণের সপ্তম সপ্তাহ শেষে গত 26 এপ্রিল, কিন্তু দেশে মোট রোগী আগের সপ্তাহের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় 4,998। নবম সপ্তাহের প্রথম 2 দিনে গতকালের আগের দিন এবং তার আগের দিন রোগী শনাক্ত হয়েছে যথাক্রমে 688, 786 এবং আজকে কিন্তু 790। এবং অন্য দেশের যে সংক্রমণের ধারা, অর্থাৎ সংক্রমণের শীর্ষে যে দেশগুলো রয়েছে তাদের সাথে মূলত এই ধারাটি আসলে মিলে যাচ্ছে। দর্শক, রাজধানীর গাবতলী থেকে যদি আপনাদেরকে এই চিত্রটি আরেকটু দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্য পরিবহনের আসলে ট্রাক চলছে এবং এই ট্রাকগুলোতে আসলে পণ্য যাচ্ছে নাকি কী যাচ্ছে এটি আসলে আমরা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে জানা সম্ভব হয়নি। কারণ আমরা দেখেছি যে এর আগের লকডাউনের সময় বেশ কিছু ট্রাকে বেশ কিছু পণ্য পরিবহনের যানবাহনে কিন্তু আসলে মানুষ ঢাকায় গেছে, ঢাকা থেকে বের হয়েছে, এবং এ নিয়ে কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছে। এই মুহূর্তে গাবতলীতে দেখতেই পাচ্ছেন যে গাবতলী কিন্তু আসলে উত্তরবঙ্গের সাথে পুরো বাংলাদেশের একটি সংযোগের স্থল, এবং এই গাবতলী থেকে কিন্তু উত্তরবঙ্গের 8 জেলা থেকে শুরু করে ঢাকার পার্শ্ববর্তী সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই জায়গাগুলো থেকে কিন্তু প্রতিনিয়তই মানুষ আসলে ঢাকা শহরে ঢুকছে। এবং ঢাকা বিভাগের এক সংক্রমণের ঝুঁকিতে থাকা গাজীপুরের সংযোগটাও কিন্তু আসলে এই পথেই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এবং আমরা দেখছি যে গাজীপুরে যেহেতু অনেক পোশাক কারখানা রয়েছে সেই পোশাক কারখানায় আসলে অনেক শ্রমিক রয়েছে যারা আসলে ঢাকা থেকে প্রতিদিন যাওয়া আসা করছেন, এবং অনেকেই আসলে সেখানে থেকেও বিভিন্ন কাজের ফাঁকে ঢাকায় ঢোকার প্রচেষ্টা চালাচ্ছেন। দর্শক, গাবতলীর এই চিত্রই আসলে বলে দিচ্ছে ঢাকার পুরো ঢাকার বেশিরভাগ জায়গারই আসলে চিত্র এটি, মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা আসলে বৃদ্ধি পেয়েছে। দর্শক, বাংলাদেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 1 লাখেরও কম, এবং 1 লাখেরও কম সংখ্যক নমুনা পরীক্ষা করে প্রায় 11,719 জনকে আসলে
শনাক্ত করা হয়েছে। এবং প্রথমেই যেমনটি বলছিলাম যে আসলে রাজধানীতে প্রতিদিনই আসলে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতাটা যেমন বাড়ছে, আবার সরকারের ছুটিও বাড়ছে। আপনারা জানেন যে 6ষ্ঠ মেয়াদে 16ই মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। একই সাথে বাংলাদেশ যখন চতুর্থ স্তরে অবস্থান করছে, যখন কিনা সংক্রমণের ঝুঁকিটা সামাজিক স্তরে চলে গেছে, সেই সময় কিন্তু আসলে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতাটা আসলে বিশ্লেষকদের আসলে চিন্তার কপালে নতুন ভাঁজ ফেলেছে। দর্শক, এই ছিল গাবতলী থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য।